আমার ক্লাস টেনে ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর স্বাগত জানাই আজ আমি তোমাদের মাধ্যমিকের বাংলায় যে প্রবন্ধ থেকে আছে আমাদের সিলেবাসে তারই অন্তর্ভুক্ত সাজেশন আমি তোমাদের দেব প্রথমে আমি তোমাদের আমাদের পরীক্ষা সিলেবাসে যে প্রবন্ধ দুটি আছে সেই সিলেবাসটা বলে দেব এবং তারপরে আমি তোমাদের মাধ্যমিকের বিগত বছরে প্রশ্নপত্র দেখিয়ে কতর দাগে কতি করে প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে এবং তার প্রশ্নমান কত মানে মোট কত নাম্বারে প্রশ্ন আসবে এগুলি আমি তোমাদের দেখিয়ে দেব এবং তারপরে আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো তোমাদের দিয়ে দেবো এবং তারপরে আমার যেগুলি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই প্রশ্নগুলিও তোমাদের দেব আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছ তাদের আমি জানাই যে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের জন্য প্রতিটি বিষয়েরই সাজেশান দেওয়া শুরু করে দিয়েছি এবং তার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সেও একদম ওপরের দিকেই দেখবে মাধ্যমিক দু হাজার আছে এবং সেই প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পাবে আমার ভিডিওর বেশিরভাগই হয় উত্তর সহ এবং আমি এমসিকিউ তোমাদের বাংলার এমসি এবং ইতিহাসের এমসি আমার দেওয়া হয়ে গেছে বাংলা ব্যাকরণের দেওয়া হয়ে গেছে এবং ইংলিশেরও আমি তোমাদের প্রথম যে দুটি চ্যাপ্টার আছে সেই দুটোর আমার দেওয়া হয়ে গেছে তোমরা এই ভিডিওগুলি অতি অবশ্যই দেখে নিও এবং এছাড়া আমার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও সেই ভিডিও ডিপিগুলি আসবে সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলি দেখতে পাবে তোমরা যদি লিঙ্ক না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেব। তাহলে এসো আমরা প্রথমে আমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত প্রবন্ধ দুটি আগে দেখে নিই আমাদের প্রথম আছে হারিয়ে যাওয়া কালী কলম এটি হলো আমাদের বইয়ের পঞ্চাশ পাতাতে রয়েছে এবং দ্বিতীয়টি হল রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান ইহা আমাদের একশো উনিশ পৃষ্ঠাতে রয়েছে এবার এসো দেখি আমাদের মাধ্যমিকের যে বাংলা প্রশ্নপত্র নব্বই নম্বরের সেখানে আমাদের কতর দাগেতে প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে এবং কত নাম্বারের এটি আমার মা কাছে মাধ্যমিক দু হাজার কুড়ির বাংলার প্রশ্নপত্র আমাদের একের দাগেতে যেখানে থাকে সঠিক উত্তরটি নির্বাচন করো মানে এমসি কিউ সেখানে আমাদের এক দশমিক সাত এক দশমিক আট এবং এক দশমিক নয় এই তিনটি দাগ নম্বরেই আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন থাকে এবার দুই দশমিক তিনেতে দুয়ের দাগে দুই দশমিক তিনেতে আমাদের চারটি প্রশ্ন থাকবে সেখানে আমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি এক নাম্বার করে মোট থ্রি মার্কস এবং ছয়ের দাগেতে কম বেশি একশো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওতে ছয় দশমিক এক এবং ছয় দশমিক দুয়েতে আমাদের দুটি প্রশ্ন আসবে মানে দুটি প্রবন্ধ থেকে একটি করে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং যার প্রশ্ন মান হল পাঁচ এবার তোমরা বিগত বছরে প্রশ্নপত্রের প্রশ্নগুলি দেখে নাও ইহা মাধ্যমিক দু হাজার কুড়ির বাংলার প্রথম বাংলার যেটি কোয়েশ্চেন পেপারটা সেখানে আমরা প্রশ্নগুলি দেখি এগুলি হল প্রবন্ধের প্রশ্ন এটি দুই দশমিক তিনের এই চারটি প্রশ্ন ছিল আমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে আর ছয় তাগে প্রশ্নগুলি আমি যখন তোমাদের বড় প্রশ্ন দেব এখন যে সাজেশন দেবো তখনই তোমাদের দিয়ে দেব এটি আমাদের মাধ্যমিক দু হাজার আঠেরোর প্রশ্নপত্র এটি মাধ্যমিক দু হাজার আঠেরো উনিশটা এরপরে দিচ্ছি দুই দাগে. ইয়া মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন দুই দশমিক তিনের দাগের মাধ্যমিক দু হাজার সতেরোর প্রশ্নপত্র একের দাগে প্রশ্নগুলি দেখে নাও ইহা দুই দশমিক তিনের দাগের প্রশ্ন ইহা মাধ্যমিক আর বড় প্রশ্নগুলি আমি তোমাদের দু দিচ্ছি তাহলে আমরা দেখলাম আমাদের প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এই দুইটি রয়েছে সেখানে আমাদের একের দাগে প্রশ্ন তো থাকবেই এবং দুই দশমিক তিনেতে চারটি প্রশ্ন থাকবে সেখানে আমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে সেগুলি হলো ওয়ান মার্ক করে ছয়ের দাগেতে আমাদের প্রশ্ন থাকবে ছয় দশমিক এক ও ছয় দশমিক দুয়েতে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে মানে দুটি প্রশ্ন আমাদের দুটি প্রবন্ধ থেকে থাকবে যার প্রশ্নমান হলো পাঁচ নম্বর বিভাজন আমাদের ফুল মানে পাঁচে আসতে পারে দুই যোগ তিন তিন যোগ দুই এক যোগ চার অথবা এক যোগ এক যোগ তিন এইভাবেও থাকে থ্রি মার্কের কোনো প্রশ্ন আমাদের প্রবন্ধ থেকে থাকবে না প্রথমে আমি তোমাদের বলবো হারিয়ে যাওয়া কালি কলম এর মাধ্যমিকের প্রশ্নগুলি ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনে জন্ম ইতিহাস লেখক ইহা একযোগ একযোগ তিন এই নম্বর বিভাজনে মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কী ইহাও আমাদের একজোক একজোক তিন নম্বর বিভাজনে দু হাজার আঠেরোতে এসেছিল আমি কালিও তৈরি করতাম নিজেরাই আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ইহা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ইহা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল এক যোগ চার এই নম্বর বিভাজনে এবার আমার যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দিচ্ছি এক খুবই ইম্পর্টেন্ট কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর কলম সম্পর্কে এমন ধারণার কারণ কি আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার ফাউন্টেন পেন কেনার কথা সংক্ষেপে লেখো আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি প্রবন্ধে বর্ণিত কালি তৈরি পদ্ধতিগুলি লেখো মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে খাতির ও সম্মানের পরিচয় দাও ফাউন্টেন পেন কেমনভাবে দোয়াত কলমকে বাজার থেকে ছুটি করিয়ে দিল অশির চেয়ে মশি বড় কথাটি স্বার্থকতা বিচার কর ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় মৃত্যুর সাথে এই প্রবাদ বাক্যটিকে কী সংযুক্ত করা যায় তোমার মত ব্যাখ্যা করো এবার আমি তোমাদের আমাদের দ্বিতীয় যে প্রবন্ধ রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান তারই প্রথমে মাধ্যমিকে প্রশ্নগুলি বলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো ইহা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো ইহা দু হাজার আঠেরোতে এসেছিল পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি ইহা মাধ্যমে দু হাজার উনিশে এসেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন ইহা দু হাজার কুড়িতে এসেছে রাজশেখর বসু নাম কি ছিল রাজশেখর বসুর মতানুসারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধাগুলি আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান রচনার মাধ্যমে লেখকের বিজ্ঞান মনস্কতা সম্পর্কে আলোচনা করো সাথেই হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ প্রয়োগের কথা বলেছেন রচনার নাম উল্লেখ করে উখ্যাতিটি তাৎপর্য বিশ্লেষণ করো এর সঙ্গে একই প্রশ্ন মানে উত্তর একই হবে শব্দের ত্রিবিধ কথা কি এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন আতেটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধে ও তার থেকে উত্তরণের পন্থাগুলি আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান রচনার মাধ্যমে লেখকের বিজ্ঞানমনস্কতা সম্পর্কে আলোচনা কর তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিকের সিলেবাসের প্রবন্ধে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি দিলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাবার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ